বলি চিনতে পাইলেন? আরে আমি ওই যে মুকুজ্জ চৌধুরী। আরে বাবা ওই যে মুকুজ্জ ভান্ডার আর চৌধুরী ভাবছি। মনে পড়ল, দুটি পৃথক সত্তার এক শরীরে হরিহর আর তার মতো সহাবস্থান, ব্যাপারটা কি? আগে ওই যে বাজেট আর সময়, তাছাড়া উদ্দেশ্যটা তো সেই একই। উদ্দেশ্য? আমি তো ভাবলাম অযাচিত অনুপ্রবেশ। দাদা অনুপ্রবেশ ঠিকই, কিন্তু অযাচিত বলাটা বোধ হয় ঠিক হবে না। এ ভাই বড্ড ঝোলাচ্ছ, একটু ঝেড়ে কাশবে? এইটি কি বললেন দাদা, ঝোলাচ্ছেন তো আপনি। আমি? তা নয় তো কি, সেই যে পরশুদিন সকালবেলা দোকানে এলেন, বললেন মালগুলো গুছিয়ে রাখতে, বাড়ি ফেরার সময় নাকি নিয়ে যাবে। তার পরশু গেল, কাল গেল, আপনার দেখা তো আর মিলল না। আবার ওষুধের দোকানেরও সেই একই হাল, এক হপ্তাহ আগে ওষুধ আনিয়ে রেখেছি, এবার এক্সপায়ারি ডেটটা না পার হয়ে যায়। বুঝলুম। বুঝলেন? তা কি বুঝলেন শুনি। বুঝলুম যে দাবানলের বিস্তারের জন্য ঠিক কোন স্ফুলিঙ্গটি দেয়। মাথার ওপর দিয়ে গেল তো। এই জন্য বলি, এই কাপ্য আর কর্তব্য, এই দুটি বাপু তেল আর জলের সম্পর্ক। এখন আমার কাপ্য পাচ্ছে, তাই তোমরা এসো, যখন দাবাখানা বা মুদিখানা পাবে দেখবে তোমাদের দ্বারে ঠিক হাজির হয়ে গেছি। একটু তাড়া আছে, আসি। যা কেলো, এ তো পুরো ঘেটে দিল মাইরি। আরে বাবা, এই কবিটুবি নিয়ে তো মহা ঝামেলা ভাই। আরে বাবা, তোর মাল তুই নিয়ে যাবি, তা না সাত সকালে আমাকে দৌড়তে হচ্ছে তোর পেছন পেছন। ধরতে রে, নিকুচি করেছে।